ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যাদের শনিবারে জন্ম তারা ঠিক কেমন হয়। আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি যাদের শুক্রবার দিন জন্ম তারা কেমন হয়। যে সকল বন্ধুরা এখনও দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, সেখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশান আপনারা কালেক্ট করতে পারবেন। এই আলোচনাটার সাথে সাথে আরও একটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি চ্যানেল আছে যেটি আমার ব্লগিং চ্যানেল, তার লিঙ্ক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, সেখানেও কিন্তু অনেক মজাদার ভিডিও আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। যারা শনিবার দিন জন্মগ্রহণ করে তারা একটু ধীর স্থির প্রকৃতির কিন্তু হয়ে থাকে। এরা প্রচণ্ড রকম পরিশ্রমী কিন্তু হয়ে থাকে। এরা কিন্তু প্রচণ্ড রকম বুদ্ধিমান হয় এবং এটা কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার। এরা প্রচণ্ড রকম বাস্তববাদী কিন্তু হয়ে থাকে। এরা লাইফে একটা কড়া নিয়মকানুন কিন্তু বানিয়ে রাখে, একদম যাকে বলে একদম কড়া ডিসিপ্লিনের মধ্যে কিন্তু এরা লাইফে থাকে। এরা প্রচণ্ড রকম কিন্তু স্পষ্ট বক্তা হয়ে থাকে। এরা লাইফে যদি কোনো একটা জিনিসকে পাবে সিদ্ধান্ত নিয়ে নেয় তো সেটার কিন্তু পিছনে পড়ে যাবে এবং সেটাকে পাওয়ার জন্য যে কোনো রকম কাজ কিন্তু এরা করে ফেলবে, সেটা যে কোনো রকম কাজ হোক এরা কিন্তু করবে এবং সেটাকে অ্যাচিভ করবে। এটা হচ্ছে যারা শনিবারে জন্মগ্রহণ করে তাদের নেচারের সব থেকে একটা প্লাস বা মাইনাস যা কিছু বলতে পারেন একটা পয়েন্ট। এরা মানসিক দিক থেকে কিন্তু প্রচণ্ড রকমভাবে ম্যাচিওর হয়। এদের ম্যাচিউরিটি অলওয়েজ দেখবেন এদের এজের থেকে ডাবল। যদি আপনি কোনো 10 বছরের শিশুকে দেখেন তাহলে এদের মধ্যে আপনি 20 বছর মানুষের ম্যাচিউরিটি কিন্তু দেখতে পাবেন। আর এরা নিজেদের দায়িত্ব সম্বন্ধে প্রচণ্ড রকমভাবে ওয়াকিবহল। এদেরকে বুঝিয়ে দিতে হবে না কোনটা এদের দায়িত্ব, এটা এরা নিজেরাই জানে। এরা অপরিচিত ব্যক্তিদের সামনে এরা নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবে যেন এরা প্রচণ্ড রকম লাইফে কিন্তু সিরিয়াস। অ্যাকচুয়ালি এরা লাইফে সবসময় খুব একটা সিরিয়াস টাইপসের কিন্তু থাকে না, কিন্তু যখন কোনো অপরিচিত ব্যক্তির সামনে এরা নিজেকে প্রেজেন্ট করছে তখন কিন্তু একদম সিরিয়াস গোছেরভাবে নিজেকে কিন্তু প্রেজেন্ট করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা ম্যানেজমেন্ট লেভেলে কিন্তু খুব ভালো পারফরম্যান্স করে, খুব ভালো ম্যানেজ করার পাওয়ার কিন্তু এদের মধ্যে থাকে। এরা লাইফের যে কোনো ভুল থেকে শিক্ষা কিন্তু নিয়ে থাকে। এরা লাইফে কোনো কিছু করার আগে তার কিন্তু একটা প্ল্যানিং করে ফেলে যে কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ এদের একটা প্ল্যানিং থাকে এবং কিভাবে সাফল্যের দিকে যাবে পুরো প্ল্যানিংটা কিন্তু এরা লাইফে একটা ছক আগে থেকে করে ফেলে যে কোনো কাজ করার আগে। লাইফে এতটা প্ল্যানিং করে চলার ফলে কিন্তু সফলতা পেতে এদের খুব একটা কিন্তু অসুবিধা হয় না। কারণ হচ্ছে এরা এক হচ্ছে প্ল্যানিং করে চলে, দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড পরিশ্রমী, আবার হচ্ছে এরা প্রচণ্ড বুদ্ধি দিয়ে চলে। সমস্ত কিছুর জন্য এদের লাইফে কিন্তু ক্যারিয়ারে বলুন সফলতা পেতে কিন্তু খুব একটা সমস্যা হয় না। বিজনেসের যে একটা বোধ বুদ্ধি দরকার বিজনেস করার জন্য, সেই বিজনেসের বোধ বুদ্ধি কিন্তু এদের মধ্যে প্রচণ্ড রকম ভালো থাকে। এরা প্রচণ্ড একটা নিখুঁত মানুষ কিন্তু হয়ে থাকে। আর লাইফের প্রতিটা স্টেপ যাকে বলে একদম ম্যাথের মতো ক্যালকুলেশন করে নিয়ে থাকে। ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এরা খুব সাই টাইপের মানুষ। এরা নিজেদের মনের মধ্যে কী আছে সেটা চট করে এরা কিন্তু এক্সপ্রেস করতে পারে না, মনে ভালোবাসা থাকলেও সেটাকে কখনো এরা ফুটিয়ে তুলতে পারে না, সেই জন্য কিন্তু এদের লাইফে কোথাও একটু সমস্যা হয়ে থাকে। লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড কেয়ারফুল এবং যাকে বলবো প্রজেসিভ, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে। এরা অলওয়েজ একটু স্বাধীন চেতা হয়ে থাকে আর এরা চায় এদের পার্টনারও কিন্তু একটু স্বাধীন চেতা হবে। এরা পরিবারের সুখ শান্তির জন্য কিন্তু অত্যধিক পরিশ্রম করে থাকে। এরা চায় আমার ফ্যামিলির লোকজন অলওয়েজ যেন ভালো থাকে। এরা খুব একটা ঘ্যান ঘ্যানে টাইপসের পাবলিক কিন্তু হয় না, এদের একদম মানে একটা শান্তিপূর্ণ লাইফ কিন্তু এদের দরকার হয় এবং সেটা পাওয়ার জন্য যা যা করণীয় এরা কিন্তু ঠিক সেই সেই কাজগুলোই করে থাকে। এরা লাইফে কখনোই কিন্তু কারোর এগেনস্টে কোনো কমপ্লেন করে না। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এরা কখনো এদের লাইফ পার্টনারকে ডাউট করে না। এদের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো ঘটনাটা হয়ে থাকে। শনিবারে যারা জন্মগ্রহণ করেছেন তারা অনেক ক্ষেত্রে দেখা যায় একটু
মুডি টাইপসের মানুষ হয়ে থাকে, তবে সেটা যেহেতু চন্দ্রের মুভমেন্টের উপর আমাদের মুডটা ডিপেন্ড করে, তাই এটা সেই মুভমেন্টের উপর, তো এই ব্যাখ্যাটা কোনো কোনো মানুষের ক্ষেত্রে যায়, আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু যায় না। যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম, এগুলো যদি আপনারা আপনাদের নিজেদের মধ্যে খুঁজে পান, তাহলে আপনারা ডেফিনেটলি এর যে ভালো জিনিসগুলো আছে, যে ভালো পয়েন্টগুলো বললাম, সেগুলোতে বেশি একটু এফোর্ট দিন, তাহলে আপনাদের ভালো জিনিসগুলো মানে স্যাটার্নের যে ভালো এফেক্ট আছে, তো সেটা আপনারা প্রচণ্ড রকমভাবে ভালো পাবেন, আর যেগুলো খারাপ আছে সেগুলো রেক্টিফাই করে নেওয়ার একটু চেষ্টা করুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় কোনো ইনফরমেশান পেয়েছেন, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, তাদেরকে বলবো এরকম আলোচনা পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এই টপিকটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।